করবে না তুই একটা না না এক ঘন্টা দিলো না বলছি এই জন্যই তো ধরে নিয়ে যাই ঘরের ভিতর না অবশ্যই এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার যে আমার প্রথম ছবিতে আমি সুমিতাকে আমার কো আর্টিস্ট হিসাবে পেয়েছিলাম আর আজকেও অসংখ্য ধন্যবাদ বিলোসকে যে আমাকে এখানে নিয়ে এসেছে এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেক 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 দিনে বয়োজ্যেষ্ঠ আর্টিস্টের সঙ্গে আমাকে সেল শেয়ার করার সুযোগ করে দিয়েছে এটা আমার কাছে অনেক এক্সকিউজ মি What do you mean by বয়োজ্যেষ্ঠ? এটা তো সম্মান দিলেও সমস্যা। মানে বয়োজ্যেষ্ঠ মানে কি? বয়োজ্যেষ্ঠ মানে বয়োজ্যেষ্ঠ। কি বোঝাতে চাইছো? আমি ধরো যখন এইটুকু ছিলাম। কতটুকু? এইটুকু। ওইটুকু তো ব্যাঙাচির মতো। মানে কোলে বসে যখন আর কি। কোলে বসার মতো? হ্যাঁ। মানে এই এই সবুজ মেয়েটার মতো। প্রণাম করতাম রঞ্জিত পল্লিক এরকম কত সিনিয়র আর্টিস্ট প্রশিক্ষণ দিই বা ফায়ার দিই সিনিয়র আর্টিস্ট প্রণাম করি সৌমিত চট্টোপাধ্যায় না সৌমিত দেবও সিনিয়র আর্টিস্ট রঞ্জিত দেবও সিনিয়র আর্টিস্ট আরেকটা কে বললো প্রশিক্ষণ দিই তোমার নাতির মাসি দেখতে পারো না কত দুটো ধর কি মরে ফাঁস করে স্যার আমি যখন মানে স্কুলে পড়ি তখন উনি দুটি কথা সিনেমা এই আজকে সার্টিফিকেট দেখাও তো এক মিনিট সার্টিফিকেটটাকে দেখাও যে আমি যখন কলেজে প্রথম উঠলাম তখন উনি অমর সঙ্গী সিনেমায় অভিনয় করছেন একটা হিরো আমি আমি প্রথম মানে ক্লাস ইলেভেনে পড়ি তখন অমর সঙ্গী হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে আমার দেখতে ওর লাগে টক কই টক কই আর শশা খেয়ে থাকলে ওরকমই হবে সারা জীবন একটা লোক যদি টক কই আর শশা খেয়ে থাকে তাহলে ওরকমই হবে আমি এরকম খাবো এরকম খাবো আচ্ছা আমাকে দেখেছো কেন এখন আমি তো পরে আসবো ভেবেছিলাম আসুন সোনার হারটা নিয়ে সব চলে গেলেন তো